নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালের ভূগোলের কোশ্চেন পেপার সলভ করাবো। তো দেখো, 2022 সালের আজকে পরীক্ষাটা হয়েছে, ঠিক আছে? তো দেখো, এখান থেকে যে সমস্ত MCQ আছে সেগুলো টু দা পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, বলেছে যে বিভাগ ক, তো দেখো বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার অবরোহণ। পরে কোশ্চেন কি বলেছে 1.2, দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উঁচু ভূমিকে বলে, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে জলবিভাজিকা। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে আমাদের কি বলেছে, দেখো নেক্সট কোশ্চেন বলেছে আমাদের 1.3 যে হিমবাহ সৃষ্ট হ্রদ হলো, তো দেখো এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, করি হ্রদ। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে 1.4, বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে, তো দেখো এর অ্যান্সার হবে লোয়েজ বলে, কি বলে, লোয়েজ বলে, ঘয়ের অ্যান্সার হবে। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে 1.5, সারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে, তো দেখো সারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে, এর অ্যান্সার হবে ধান দবে, ঠিক আছে, ঘয়ের অ্যান্সার হবে। 1.6 কোশ্চেন কি বলেছে, যে কেন্দ্রশাসিত অঞ্চলে কি বলেছে লাডাখকে পৃথক করা হয়েছে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর। পরের কোশ্চেন কি বলেছে 1.7, শিবালিক ও অব হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে, তো দেখো এর অ্যান্সার হবে আমাদের দুন বলে, ঠিক আছে, কি বলে, দুন বলে, ঠিক আছে। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে 1.8, বলেছে ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো, তো দেখো এর অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার ভাকার নাঙ্গাল পরিকল্পনা। খুবই ইজি কোশ্চেন এসেছে, খুবই ইজি কোশ্চেন। 1.9 কোশ্চেন কি বলেছে, মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায়, তো দেখো মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায়, এর অ্যান্সার হবে কেরলে, ঠিক আছে, কেরলে হবে। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন বলেছে 1.11, যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হলো, তো দেখো এর অ্যান্সার হবে আমাদের ক্রান্তীয় পর্ণমোচী, ঠিক আছে, খয়ের অ্যান্সার হবে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ অরণ্যে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো তোমাদের যদি এই চ্যানেলটি যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবার আমি নেক্সট পেজ, ঠিক আছে, 3 অর্থাৎ 1.11 এর কোশ্চেন সলভ করাবো। তো দেখো পরের কোশ্চেন কি বলছে 1.11 এর কোশ্চেন কি বলছে, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত, তো দেখো এটা হচ্ছে চিকমা, চিকমাগালুরে, ঠিক আছে। 1.12 কি বলছে, পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রটি হলো, এর অ্যান্সার গয়ের অ্যান্সার সেক্টর 5 সোনালী। তোমাদের এই কোশ্চেন আমি অনেকবার সলভ করিয়েছি, খুব ইজি কোশ্চেন, এত ইজি হতেই পারে না। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন বলেছে 1.13, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা, তো দেখো এর অ্যান্সার গয়ের অ্যান্সার 5000, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে 1.14, ভারতের বৃহত্তম বন্দর শহর হলো, ভারতের বৃহত্তম বন্দর শহর হলো, এর অ্যান্সার কি হবে মুম্বাই হবে, ঘয়ের অ্যান্সার হবে মুম্বাই হবে। তো দেখো এবার আমি শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করব, ঠিক আছে। তো দেখো 2.1 কি বলেছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখো, যে কোনো 6টি। 2.11 কি বলছে, নদীর গতিবেগে পরিমাপের একক হলো কিউ সেক, নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউ সেক। তো দেখো এটাও সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে, কিন্তু আমার মতে এটা সত্য হওয়া উচিত, ঠিক আছে। এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে, বাট আমার মতে এটা সত্য বলে পুরোপুরি পারফেক্ট আছে, ঠিক আছে। তো দেখো 2.12 কি বলেছে, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটা কি আছে সত্য, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটা কি আছে সত্য আছে। 2.13 কি বলেছে, শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, এটা কি আছে মিথ্যা আছে, শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, এটা হতে পারে না, যদি এটা বাংলাদেশ বলতো, ঠিক আছে, নেপাল বলতো, তাহলে এটা কি হতো সত্য হতো। 2.14 কি বলেছে, ভারতের আরবল্লি একটি নবীন বঙ্গিল পর্বতের উদাহরণ, এটা কি আছে, এটা কি আছে মিথ্যা আছে, ঠিক আছে, এটা আরবল্লি কোনোদিনও একটা নবীন বঙ্গিল পর্বতের উদাহরণ হতে পারে না, ঠিক আছে। 2.15 কি বলেছে, লোকাটক ভারতের বৃহত্তম উপহ্রদ, এটা কি আছে মিথ্যা আছে, লোকাটক ভারতের বৃহত্তম উপহ্রদ নয়, এটা কি আছে মিথ্যা আছে। 2.16 কি বলেছে, দেরাদুন ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, এটা কি আছে সত্য আছে, এটা সত্য আছে। 2.1, ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প, এটা কি আছে সত্য আছে, ভারতের একটি বনজ, 2.17 কি বলেছে, ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প, এটা কি আছে পুরোপুরি পারফেক্ট আছে, অর্থাৎ সত্য আছে। তো দেখো এবার আমি 2.2 এর কোশ্চেনগুলো সলভ করবো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি, 1 × 6। ফার্স্ট কোশ্চেন কি বলেছে 2.1, নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতি, অ্যান্সার হবে ধনুক আকৃতি, ঠিক আছে। 2.22 কি বলেছে, দুটি করির মধ্যবর্তী উঁচু অংশকে কি বলে, এরিট বা অ্যারেড বলে, ঠিক আছে, এরিটি, এর অয়সী টয়সী, ওকে, বা অ্যারেডও বলতে পারো তোমরা। 2.23 কি বলেছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো, এর অ্যান্সার কি হবে আনাইমুদি হবে। 2.24 কি বলেছে, অরুণাচল প্রদেশ ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত, এর অ্যান্সার কি হবে ডিহং, ডিহং, ঠিক আছে।
তো দেখো আমি বানানগুলো লিখে দিয়েছি 2.25 এ কি বলেছে উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে কি বলে এর আনসারে আধি বলে আধি তো দেখো পরের কোশ্চেন কি বলেছে 2.26 এ ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রেভ অরণ্যের জন্য আদর্শ এর আনসার হবে বক মৃত্তিকা ব আর গ বক মৃত্তিকা বা শারীর বৃত্তীয় শুষ্ক মৃত্তিকা যে কোনো একটা লিখলে তোমাদের হয়ে যাবে ঠিক আছে বক মৃত্তিকা বা শারীর বৃত্তীয় শুষ্ক মৃত্তিকা ম্যানগ্রেভ অরণ্যের জন্য আদর্শ তো দেখো 2.27 এ কি বলেছে জামনগর জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত এর আনসার হবে পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত জামনগর এবার আমি 2.3 কোশ্চেন সলভ করাবো একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও তো দেখো 2.31 এ কি বলেছে নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে এর আনসার হবে অবতল অংশে ঠিক আছে নদী বাঁকের অবতল অংশে কিন্তু ক্ষয় বেশি হয় অনেক ছেলেমেয়েরা কিন্তু উত্তল বাঁকে দেয় এটা কিন্তু পুরোপুরি ভুল ঠিক আছে এর আনসার হবে অবতল অংশে ঠিক আছে তো দেখো 2.32 এর কোশ্চেন কি বলছে মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায় এর আনসার হবে সমুদ্র পৃষ্ঠে মেরু অঞ্চলের সমুদ্র পৃষ্ঠে কিন্তু হিমরেখা দেখা যায় হিমরেখা দেখা যায় মরু অঞ্চলের কোন উচ্চতায় মরু অঞ্চলের কোন উচ্চতায় হিমরেখা দেখা যায় আনসার হবে সমুদ্র পৃষ্ঠে 2.33 কি বলেছে বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম এর আনসার হবে শিব বা অনুদুর্গ বালিয়াড়ি শিব বা অনুদুর্গ বালিয়াড়ি শিব বা অনুদুর্গ বালিয়াড়ি 2.34 কি বলেছে পশ্চিম হিমালয়ের তাল কি এর আনসার হবে হিমবাহ সৃষ্ট হ্রদ তাল কিন্তু হিমবাহ দ্বারা সৃষ্ট একটি হ্রদ এটা লিখলে তোমাদের হয়ে যাবে তোমরা অন্য ভাষাও লিখতে পারো কোনো অসুবিধা নেই পরের কোশ্চেন কি বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে যে 2.35 এ ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায় এর আনসার হবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ঠিক আছে আমরা যে রাজ্যে বসবাস করি 2.36 এর কোশ্চেন কি বলেছে পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম কি এর আনসার হবে ফালি চাষ ঠিক আছে ফালি চাষের মাধ্যমে কিন্তু ভূমিক্ষয় কিন্তু রোধের একটি কৃষি পদ্ধতির অন্য একটা নাম ঠিক আছে 2.37 এ কি বলেছে ভারতের কোন রাজ্যে ইক্ষু উৎপাদনের প্রথম স্থানের অধিকারী এর আনসার উত্তরপ্রদেশ ঠিক আছে উত্তরপ্রদেশ কিন্তু ইক্ষু উৎপাদনের সব থেকে একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে ভারতবর্ষের প্রথম ঠিক আছে ইক্ষু উৎপাদনের ক্ষেত্রে তো দেখো 2.38 এর কোশ্চেন কি বলেছে ভারতের প্রথম কাপড়ের কল কোথায় অবস্থিত এর আনসার হবে হাওড়ার ঘুষিড়িতে ঘুষিড়ি ঠিক আছে বানানটা তোমরা ভালো করে দেখো না বানানটা তোমরা দেখে নাও খুব সুন্দর করে আমি করে দিয়েছি তো দেখো এবার আমি 2.4 এর যে সমস্ত বাম দিকের সঙ্গে ডান দিকে মিলাতে হবে সেগুলো আমি সলভ করে দেবো তো দেখো 2.41 কি বলেছে নামচা বারোয়া এর আনসার কি হবে তিনের আনসার পূর্ব হিমালয়ের শৃঙ্গ হবে 2.42 কি বলেছে মাজুলি এর আনসার কি হবে চারের আনসার হবে ব্রহ্মপুত্র হবে 2.43 কি বলেছে মরুস্থলী এর আনসার কি হবে একের আনসার রাজস্থান হবে 2.44 কি বলেছে পারদ্বীপ এর আনসার কি হবে উড়িষ্যা হবে ঠিক আছে তো দেখো এবার আমি তোমাদের তিন দাগের কোশ্চেনগুলো দেখাবো তো দেখো তিন দাগের বিভাগ খ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে পর্যায়ের সংজ্ঞা দাও পলল শুল্ক কী ঠিক আছে 3.2 কী বলেছে পাদদেশী হিমবাহ বলতে কী বোঝো তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও 3.3 কী বলেছে ময়দান বলতে কী বোঝো কী বলেছে কষ্টের রণ কী 3.4 এর কোশ্চেন কী বলেছে পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও কৃষি বন সৃজন বলতে কী বোঝো 3.5 এ কী বলেছে ধাপ চাষের সংজ্ঞা দাও তারপরে কী বলেছে বাণিজ্যিক ফসল কী 3.6 এ কী বলেছে বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো উত্তর দক্ষিণ করিডোর কী তো দেখো চার দাগের কোশ্চেন কী বলেছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও 4.1 কী বলেছে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের ফলে প্রাধান্য দেখা যায় মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন ব্যাখ্যা করো উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো ঠিক আছে 4.2 কি বলেছে সুন্দরবন অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের তিনটি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো অথবা কি বলেছে নদী উপত্যকা হিমবাহ উপত্যকা তিনটি পার্থক্য উল্লেখ করো 4.3 কি বলেছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মতো তিনটি পার্থক্য লেখো অথবা কি বলেছে ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনার বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো 4.4 কি বলেছে ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ বিশ্লেষণ করো অথবা পরের কোশ্চেন কি বলেছে গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন ঠিক আছে তো দেখো বিভাগ উমা দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য চিত্রাঙ্কন আবশ্যক নয় 5.1 কি বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 5.11 কি বলেছে মধ্যগতিতে নদীর সঞ্চয়কারদের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো 5.12 কি বলেছে হিমবাহ সঞ্চয়ের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ সচিত্র বিবরণ দাও 5.13 কি বলেছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো তো দেখো আমি যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনের প্রত্যেকটা কোশ্চেন কমন আসছে আমি তোমাদের অনেক আগেই বলেছি যে নদীর মধ্যগতি সঞ্চয়কার্য হিমবাহ সঞ্চয়কার্য এবং বায়ুর সঞ্চয়কার্য এবং কি বলছে 5.14 শুষ্ক অঞ্চলে বায়ু ও জল দ্বারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ প্রত্যেকটা কোশ্চেন সাজেশন এসছে একটা কোশ্চেনও সাজেশনের বাইরে থেকে আসেনি যা বলেছি তাই থেকে সেইগুলোই দিয়েছে তো দেখো 5.2 এর কোশ্চেন কী বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 5.21 পূর্ব ও পশ্চিম উপকূল সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যর পার্থক্য নিরূপণ করো
ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। 5.23 কি বলেছে? ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বিবরণ দাও। 5.24 কি বলেছে? পূর্ব ভারতের লৌহস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। প্রত্যেকটা কোশ্চেন কমন, প্রত্যেকটা কোশ্চেন খুব ইজি, ভূগোল কোশ্চেন এত ইজি হবে সেটা আমি কোনোদিন ভাবতেই পারিনি। তো দেখো ম্যাপ পয়েন্টিং থেকে কী কী দিয়েছে, বিন্দা পর্বত দিয়েছে। 6.2 কী বলেছে? মালাবার উপকূল। 6.3 কাবেরী নদী, ঠিক আছে। 6.4 একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। 6.5 একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। 6.6 কী বলেছে? উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। 6.7 কী বলেছে? পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র। 6.8 কী বলেছে? একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র। পূর্ব উপকূলে একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। 6.15 কী বলেছে? নতুন দিল্লি। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি, প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখে নাও। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের ভূগোলের যত এমসিকিউ আচ্ছা টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের ভূগোলের এমসিকিউ সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি।